বন্ধুরা, তাহলে আজ মিষ্টি আছে কি নতুন ভিডিওর সাথে। তাহলে আজ আমি খেলবো আইসক্রিম টু। তাহলে আজ আমি টিউটোরিয়াল হিসেবে খেলবো। তাহলে আজকে দেখা যাক ওই জোকারটি কি করে আমাদের। ও, আমি স্টোরিটি কি বুঝে গিয়েছি, ওই পাগল মেয়েটিকে জোকার ধরে নিয়েছে। আমি এর জন্য স্টোরি দেখতে চাই না, আমি সোজা খেলতে যেতে চাই। এখানে ম্যাপ থাকবে আমি জানি। আরে ম্যাপ উঠাও। এবার ম্যাপ নিয়ে আমাদের যেতে হবে স্টলে। স্টল আর আমি স্টোরিটিও দেখতে চাই না। আমি পৌঁছে গেলাম গেলাম এবার এখান থেকে আমি ক্যান্ডেলটি নিয়ে নিই। ক্যান্ডেল, ও এখানে ওয়ার কাটে লাগবে, জানতাম না। কিন্তু ওয়ার কাটের লোকেশন আমি জানি কোথায়। ওয়ার কাটার এখানেই থাকে, এই তো টুল বক্সের মধ্যে এখানেই আছে ওয়ার কাটার। আরে নিয়ে নাও, নিয়ে নাও বলছি। আরে নিয়ে নাও, ফাইনালি নিয়ে নিয়েছি। এবার এদিকে কাটতে হবে, কেটে যাও। এখনো কেন কাটছি না, একটু কেটে দিয়েছি। আর এগুলোর মধ্যে থাকবে ক্যান্ডেল। এই ক্যান্ডেলকে আমাদের নিয়ে খানে ফলাতে হবে। ফলাতে হবে না, চলো সিনেমা হলে যাই। এখানে এটি ফালিয়ে দেই। এবার গাইস, আমি অ্যালেন রেঞ্জ পেয়ে গেছি আর পারফিউমও পেয়ে গেছি। এবার এটিকে আমি র্যানের একটু সোজা যাবো কেমিস্ট্রিতে আর কি, কেমিস্ট্রিতে যাব। এবার আমি কেমিস্ট্রিতে পৌঁছে গেছি। এবার ক্যান্ডেল নিতে হবে। আর কোথায় গেল ওটি, কোথায়? এতে এখানে এখানে আমাদের এই ক্যান্ডেলটি লাগাতে হবে। এবার আমাদের যেতে হবে সার্কাস। ওকে, আমি সার্কাসে পৌঁছে গিয়েছি। এবার পারফিউমটি নিয়ে নেই, খুলো তুমি। আর পারফিউমটি এখানে ফালিয়ে দিই। আর আমাদের এবার একটি আজ করতে হবে। এখানে নেই, এখানে এখানেও নেই। এটিকে ছাড়ো, চলো সবচেয়ে লাস্টের দিকে দেখি। ওকে গাইস, ফাইনালি আমি এটিতে পাঁচটি পেয়ে গিয়েছি। এবার এই পাঁচটি ওখানে লাগাতে হবে, তাহলে এটি খুলে যাবে। আর এই সাথে খুলে গিয়েছে আমার পারফিউমটি নিয়ে ওকে দিয়ে দেই। I have a rare piece that I found out there. Surely you know what to do with it. If you bring me something pretty, I'll give it to you. Super cool. Sure. I could do something with this. Okay. What will the ice cream maker want from me? Okay, I'm going to go to the house. এবার এটি রোডের ঘর। এখানে আমাদের একটি ক্যাট ফুড খুঁজতে হবে। ক্যাট ফুড এখানে আছে। ক্যাট ফুডটি নিয়ে ভ্যানে ফেলে দিই। এবার হ্যাঁ আছে। এবার চলো আমি রোডের ঘরে চলে আসি। এটি খুলো, হ্যাঙ্গার থাকার কথা এখানে। আর এখানে হ্যাঙ্গার আছে, তুমি খুলে যাও। আর হ্যাঙ্গারটি নিয়ে আমাদের এখানে এসে এখানে এসে আবার টেবিলটি। ওকে 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 ওকে, এবার একটু পুশ করে নিই। এটিকে খুলে নিই, নিচে যাই আমি। এবার এটি খুলে দিই আমি। এবার ওকে, এখানে গ্যাস সিলিন্ডারটি আছে।
কিন্তু গ্যাস সিলিন্ডারটির কোনো কাজ নেই মনে হয়। হ্যাঁ কাজ আছে, এটির জন্য এলেন রেঞ্চ লাগবে। এই দুটি আর এলেন রেঞ্চ আইসক্রিম ভ্যানে আছে। আর আমার বন্ধু মাইক, আমরা দুইজন মিলে প্ল্যান করছি একটি ইলেকট্রিক গান বানিয়ে আমরা এই বদমাইশ রোডকে মারব। আর আপনার যদি চান আমি এই গেমটিকে হার্ড মোডে খেলি, তাহলে নিচে সাবস্ক্রাইবের বাটনটি আছে, এক্ষুনি সাবস্ক্রাইবের বাটনটি টিপ দিয়ে আমার চ্যানেল জয়েন করে নিন এবং আমার ভিডিওগুলিকে লাইকও করবেন, তাহলে খুব জলদি চলে আসবে আইসক্রিমের হার্ড মোড গেম প্লে। আর যদি আইসক্রিম থ্রির গেম প্লে চান, তাহলেও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হার্ড মোডে গেম খেলবো না আইসক্রিম থ্রি খেলবো, তাহলেই হবে। গ্যাস সিলিন্ডারটি এখানে ফেলে দিই, এবার আমাকে যেতে হবে সিনেমা হল না কেমিস্ট্রিতে পৌঁছে গিয়েছি। এবার এখান থেকে গ্যাস সিলিন্ডারটি নিয়ে নেই, তুমি খুলে যাও, আর এখানে আছে রোড। আরে এখানে আগুন লাগাও, আমার মনে হয় অনেক কষ্ট করে এখানে কি বলছি আমি, এই জোকারের সামনে সামনে থাকতে থাকতে আমিও পাগল হয়ে গেলাম। এবার একটি বিড়ালকে নিতে হবে আমাকে। আরে এখানে আগুন লাগাও, মানে ক্যান্ডেলে আগুন লাগাও এখানে, আরে লাগাও বলছি, আরে লাগাও না, এত জেদ কেন করছো, এটিকে দেখতে হবে নাকি, এবার হচ্ছে না। আরে হোক ক্যান্ডেলে আগুন লাগিয়ে দাও, যেতে দাও, আগে আমি অন্য কাজ করে নিই, লাস্টে এই কাজটি করব। এখানেও কিছু নেই, তাহলে এখানে একটু ফালিয়ে দেই, এক সেকেন্ড ক্যাট আসবে এখানে, আর এসেও গিয়েছে, এই ক্যাটটিকে নিতে হবে। ও কত কি ও, আমার মনে করছে না ওকে সিনেমা হলে রেখে আসি, কত কিউট ও, কিন্তু কি করতে পারি, আমাকে তো এই ক্যাটটিকে রেখে আসতেই হবে, ওটা যেকে বোম নিতে হবে, কারণ এই ক্যাটটা আজকে পেয়েছি আর আমার বন্ধুরা অনেক বছর আগে থেকে। আমার অনেক খারাপ লাগছে ক্যাটটির জন্য, কিন্তু গেমের জন্য এই ক্যাটটিকে ওখানে রেখে আসতেই হবে, এখনো ক্যান্ডেলে আগুন লাগাইনি। আরে আমার ম্যাচ বক্স চাই, ক্যান্ডেলে আগুন লাগিয়ে দাও, এখানে এটি ছিল, এটি দিয়ে এবার ট্রাই করি, এখানে ফালিয়ে দেই। এবার তো এখানে ক্যান্ডেল আগুন লাগিয়ে দেয়, এক সেকেন্ড, আমার মনে হয় আমাদের সামনে লাগাবে না, আমি লুকিয়ে যাই, লুকিয়ে এখান থেকে দেখি। ওই ওই যাচ্ছে যাচ্ছে, আরে লাগাইনি। আরে তুমি কি, তোমার বাবার কুপের সামনে আগুন লাগ ক্যান্ডেল আগুন লাগাচ্ছ না, এই না আমি এবার লুকিয়ে যাই, এখানে আমি লুকিয়ে যাই। আরে ভাই তুমি আমার সাথে হাইড ইন সিক খেলছো নাকি, আমাকে জ্বালিয়েছে আছে এই রোড, এখানে এটা তো আবার ম্যাচ বক্স ছাড়াও কাজ করে না। এক সেকেন্ড, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে,
ওকে গাইজ, আমার এই ভিডিওটি কাজ করেনি, কিন্তু ফাইনালি আমি রোডকে দিয়াগুলো লাগিয়ে দিয়েছি। এবার এটি ব্লাস্ট করে দিই, ততক্ষণ আমার ডোর লকটিকে নিয়ে নিই। আর এর সাথেই ব্লাস্ট হয়ে গিয়েছে, এবার আমাকে ভিতরে ঢুকতে হবে। আরে ঢুকতে দাও, ওকে এখান থেকে ঢুকে যাই ছোট রাস্তা দিয়ে। এই ডোরটি খুলে এখানে আছে কেজ কি, ফাইনালি এবার আমি বাঁচিয়ে নেবো। আরে সরো, আমাকে বের হতে দাও, আরে আমাকে বের হতে দাও, এখান থেকে বের হতে পারবো না। তো গেট আছে এখান দিয়ে, আরে এটিও খুলছে না। আরে ও বাই বাই, ও আমার মাথার উপর থেকে লাফিয়ে গেল। এবার নেবার রুট বন্ধু, বের হয়ে যাও জলদি, এর আগে স্ক্রিন ওরা কিছু নিয়ে এসে মানে কি হোক জলদি আসো। না তুমি কেন লাফ দিতে পারছো না, না লাফ দিয়ে দাও। ও কত সুন্দর এই পারফিউমটি, কত সুন্দর। ও ও ইউস ইউস, ও একটা ওকে টাই মোলা নিয়ে যাচ্ছে। ইউস আমি আসছি, ধরো ধরো, ও না ওকে গাইস, তাহলে আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেল এপিক গেমিং এটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই অ্যাকাউন্টটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তাহলে আজকে চ্যানেল এতটুকুই, বাই বাই।